ক্রাফেনজো হ্যাঁ আমাদের ভাষা আজ ক্রাফেনজো আচ্ছা আমি বলতে পারবো না আসলে এটা কি দিলেন বাটামরিচ বাটামরিচ আচ্ছা এই জিনিসটা কিসে ব্যবহার হয় এটা হচ্ছে ড্রাইটার মধ্যে ব্যবহার হয় টনার ডাল হ্যাঁ এরপর একটু ডিম যাবে হ্যাঁ এটা কি আপনাদের সব সময় খোলা থাকে খোলা থাকে সোমবারে বিকাল 5টা থেকে আমরা সোমবার বন্ধ সোমবার হলে আমরা বন্ধ রাখি এটার মধ্যে নাপ্পি যাবে না এটার মধ্যে নাপ্পি ব্যবহার হয় নাই এটা হয়ে গেছে ফিশ স্যুপ আচ্ছা ফিশ স্যুপ এটার মধ্যে কি নাপ্পি আছে নাপ্পি হালকা দেওয়া আছে মানে আমার জীবনের প্রথম মুন্ডি খাইলাম এই যে খিংআপুর কাছে ঠিক আছে খিংআপুর জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি বৌদ্ধ মন্দিরের রোড বৌদ্ধ মন্দির সড়ক বলে এটাকে হ্যাঁ এইখানে রাখাইনদের বসবাস অনেক বেশি বাঙালিদেরও অনেক বসবাস আছে মুসলিমরাও আছে হ্যাঁ তো এইখানে একটা স্ন্যাক্সের রেস্টুরেন্ট আছে রাখাইন স্ন্যাক্স রাখাইন স্ন্যাক্সটা কি রাখাইন স্ন্যাক্সটা হচ্ছে গিয়ে খিং মুন্ডি এই খিং মুন্ডি এখানে নুডলস পাওয়া যায় ওরা আসলে মুন্ডি বলে এই মুন্ডি পাওয়া যায় ওই যে এক দিদি ভেতরে যাওয়া আসা করতেছে এটা ওনারই আমরা এখানে প্রায় দুপুর সময় থেকে আমরা অপেক্ষায় ছিলাম দিদি আসেন আমাদেরকে একটু মুন্ডি খাওয়ান একটু দেখান আপনাদের মুন্ডি কীরকমভাবে বানায় কী করে দিদির নাম কি খিং আচ্ছা দিদির নাম হচ্ছে খিং আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে খিং মুন্ডি খিং মুন্ডি খিং অর্থ কি দিদি নাম রাখে খিং আচ্ছা আচ্ছা আমরা কি কি আছে আপনার কাছে একটু আমাদেরকে দেখান না জানান না এইটা কি মুন্ডি স্যুপ আর এইটা এটা হচ্ছে আচ্ছা 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 এখন আপনার এখানে দুইটা নুডলস হ্যাঁ আমার আমার মেয়েও নুডলস খাইতে চাচ্ছে আমরা একটু দেখব শুনব কিভাবে বানাচ্ছে তারপর একটু খেয়ে জানাবো এটা কি বুট ভাজা আচ্ছা চনার ডালের বুট ভাজা আমার মনে হয় দিদিকে একটু মাইক্রোফোন দাও তাইলে ভালো হবে কি এখন কি করতেছেন আমি মুন্ডি স্যুপটা করতেছি মুন্ডি স্যুপ আমাদের জন্য জি আচ্ছা একটুখানি নুডলস দিলেন আচ্ছা এরপরে এটা হচ্ছে গিয়ে সেই বুট ভাজা বুট ভাজা বুট ভাজা এটা কি আপনারা নিজেরা করে নেন বুট ভাজাটা নিজেরা করি আচ্ছা একটু পেঁয়াজ একটু ধনিয়া পাতা আর কি দেয়া হবে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আপনারা কি বলেন এটারে এটাতে আমরা বলি ক্রাফেনজো হ্যাঁ আমাদের ভাষা ক্রাফেনজো আচ্ছা আমি বলতে পারবো না আসলে ওইটা কি দিলেন তেল দিলেন একটুখানি সয়াবিন তেল দিলেন সয়াবিন তেল দিলেন এরপরে কি লবণ লবণ এটা হচ্ছে ব্ল্যাক পেপার আচ্ছা গোলমরিচ গোলমরিচ ব্ল্যাক পেপার এরপরে এটা কি তেঁতুলের টক তেঁতুলের টক আপনার ঝালটা হচ্ছে পরিমাণ মতো খাবেন আপনারা ঝালটা পরিমাণ মতো নেবেন ঝালটা পরে দিবেন নাকি হ্যাঁ পরে দেব আচ্ছা আচ্ছা এরপরে কি বানাচ্ছেন এটা এটা হচ্ছে নুডলস সালাদ দাদা নুডলস সালাদ নুডলস সালাদ আচ্ছা নুডলস সালাদ ওকে আইটেম এই দুইটাই আইটেম দুইটা তারপর আমরা শুক্রবার হলে আর ওই যে মহিঙ্গা বানাই ওই স্পেশালি ওটা হচ্ছে আচ্ছা আচ্ছা সপ্তাহে দুই দিন করে আচ্ছা এটা কি দিলেন বাটামরিচ বাটামরিচ আচ্ছা এই জিনিসটা কিসে ব্যবহার হয় এটা হচ্ছে ড্রাইটার মধ্যে ব্যবহার হয় ড্রাইটার মধ্যে ওই যে ওই যে এটা দিল কিন্তু চার এই যে কি কি জানো বললেন এটা চানা বুট না কি জানো চনা ডাল চনার ডাল হ্যাঁ এরপর একটু ডিম যাবে ডিম যাবে হ্যাঁ ডিম কি ওই হাফ ডিম যায় নাকি হাফ ডিম যায় আচ্ছা এরপর হাত দিয়েই মাখাইতে হচ্ছে লেবু যাবে তাই না এখানে লেবুর টক ব্যবহার করা হবে এটা কি আপনাদের সব সময় খোলা থাকে খোলা থাকে সোমবারে বিকাল 5টা থেকে বিকাল 5টা থেকে আমরা সোমবার বন্ধ সোমবার হলে আমরা বন্ধ রাখি সোমবার হলে বন্ধ আমরা কিন্তু আছি কক্সেস বাজার কক্সেস বাজার খিং মুন্ডি এই যে এই যে জিনিসটা দিল এই জিনিসটা কি সেটাও একটু আমরা জানাই দিই এটা হচ্ছে গিয়ে আমরা যে বুট মানে বুট গুড়ি বুটের গুড়ি বুটের গুড়ি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বুটের গুড়ি বেসনের মতন অনেকটাই হয়ে গেছে এটা এই এইটার মধ্যে কোনো নাপ্পি ব্যবহার হয় নাই এটার মধ্যে নাপ্পি যাবে না আচ্ছা
এটার মধ্যে নাপ্পি যাবে না, এটার মধ্যে নাপ্পি ব্যবহার হয় নাই, এটা হয়ে গেছে। এটার নাম ওনারা দিছে নুডলস সালাদ। এটারে কি মুন্ডি বলে না? এটাকে মুন্ডি বলে না, যেটা রাইস নুডলস কে ওটা মুন্ডি বলে। আচ্ছা, যেটা রাইস নুডলস ওইটাকে মুন্ডি বলা হয়। দেখি আমরা মুন্ডিটা রেডি করুক। আমরা এই দুইটা খাবারই মেইনলি নিচ্ছি। এইটা কি দেয়া হচ্ছে? ফিশ স্যুপ। আচ্ছা, ফিশ স্যুপ। এটার মধ্যে কি নাপ্পি আছে? নাপ্পি হালকা দেওয়া আছে। নাপ্পি আছে। আর কি কি আছে? আদা রসুন লবণ। আদা রসুন লবণ। আচ্ছা, চিকেন স্টক। আর আপনি যে আমাকে একটু আগে বললেন যে চিকেন অ্যাড করলে সেই চিকেনটা কোথায়? চিকেনটা একটু দিতে হবে। আচ্ছা, চিকেনটা মানে করা যায় দেওয়া যায় একটু দিতে হবে। আচ্ছা, চিকেনটা কিভাবে অ্যাড হয়? জাস্ট এটার সাথে এক পিস চিকেন। হ্যাঁ, পিসটাকে মানে ছিড়ে ছিড়ে, হ্যাঁ, এক করলে এটা ভালো হবে। আচ্ছা, চিকেনটা পিসটা ছিড়ে ছিড়ে, হ্যাঁ হ্যাঁ, চিকেনটা এখনো হয় নাই, হয় নাই, ওইটা পরে দেয়া হবে, দিতে হবে পরে। ওকে, এটার মধ্যেও লেবু দেয়া হবে, লেবুর একটু টক থাকবে ফ্লেভার জন্য। এটা আমরা কি মোটামুটি হয়ে গেছে? আমাদের হয়ে গেছে। ওফ জোশ। হ্যাঁ, আসেন। আপনারা অনেক আগের থেকে খান এটা? আপনারা একেবারে ছোট যখন তখন থেকে খান? আপনার নাম কি? নুরুল হোসেন। আপনি তো মুসলিম। আপনার নাম? জসিম উদ্দিন। আপনারা দুইজনই মুসলিম, কিন্তু এই ধরনের খাবারগুলো আপনারা সচরাচর খেয়ে থাকেন? সব মুসলিম। আচ্ছা 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 আচ্ছা। সো এখানে আপনারা দেখে নিলেন যে কম বেশি সবাই যারা আসে এরা মুসলিম। হ্যাঁ, উনি পরিষ্কার পরিচ্ছন্ন, উনি পরিষ্কার, এবং উনি বলতেছিল যে খিং অনেক ভালো, মানে ছোটবেলার থেকে ওই যে ওই আপুর কথা বলতেছিল, উনি হচ্ছে খিং, ওনার নাম খিং, বলতেছিল যে খিং অনেক ভালো, খিং এটা অনেক মজা। এবং এই যে নুরুল হক, নুরুল হোসেন, নুরুল হোসেন কাকা কিসে? মাংসের দোকান, মাংসের দোকান। নুরুল হোসেন কাকা কিন্তু আমার এরকম দেখাইছে যে এটা এরকম, ঠিক আছে, চলেন আসি দেখি এরকম কিনা। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে রাইস নুডলস, ধনিয়া পাতা, এটা হচ্ছে চানা বুট, হ্যাঁ, তারপরে আছে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, এছাড়াও উনি কিছু মশলা দিলেন, আর একটা স্যুপ দিলেন যেটা নাপ্পি স্যুপ, এবং ওইটার মধ্যে ওই যে উনি কি বললো, ফিশ স্যুপ আর কি, নাপ্পি দেয়া ফিশ স্যুপ। আর আরেকটা জিনিস ছিল সেটার মধ্যে, সেটা হচ্ছে আদা রসুন বাটা ছিল মনে হয়। হ্যাঁ, তাহলে এটা খাই, জীবনে প্রথম মুন্ডি খাচ্ছি, জীবনে আমার জীবনের প্রথম মুন্ডি খাইলাম এই যে খিং আপুর কাছে, ঠিক আছে। ড্রাইটার সাথে আলাদা করে খাবো। আচ্ছা, এই ড্রাইটার জন্য আলাদা করে স্যুপ দিছে। হ্যাঁ, আর এটা তো হচ্ছে গিয়ে অলরেডি স্যুপ সহই শুরু করি তাইলে। হ্যাঁ, উঠতেছে না, বিসমিল্লাহ। মজা আছে, ভাল লাগছে। এই আপু যেটা বানাই দিছে এটা কিন্তু খুব একটা ঝাল না, যদি আপনার ঝাল প্রয়োজন হয় ওই যে ঝাল দিয়ে দিছে, এই যে ঝাল দিয়ে দিবেন। এখানে আছে লবণ যদি লাগে বা মশলা, আর এখানে আছে তেঁতুলের টক যদি লাগে, দিয়ে নেবেন এগুলো।
আরেকবার একটু মুন্ডিটা মুখে দিই, তারপরে আমরা বেশ ভালো, খুব হালকা একটা শুটকির গন্ধ, খুব হালকা, খুব হালকা, পাওয়া যায় না বললেই চলে। এটা কিন্তু শুটকি নাই, আসেন, এটা ড্রাই নুডলস, এটা একটু ঝাল হবে, ডিম টিম দেয়া। এটা আরো মজা, ওই যে ও খাচ্ছে, এই খিং আপু ইউ আর রকস, জোস জোস হেভি, এই যে খিং আপুর জন্য আপনারা সবাই আসবেন, খিং আপুর কাছে আসবেন, খাবেন, আমাদের নাম বলবেন, আমার নাম ফাহিম, বুঝছেন আপু, আমার নাম ফাহিম, অনেকে আসবে আয়সা বলবে ফাহিম ভাই দেখে গেছে, আমরাও খাইতে চাই। মজা লাগার কারণ আছে, ওই যে ওনারা বুট আছে না, ছোলা বুট, ওইটা গুঁড়াটা দিয়েছে, তো যখন নেই না তখন একটা ভালো লাগে। যাই হোক, আজান দিয়ে দিছে, আমরা এখানে শেষ করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।